নমস্কার বন্ধুরা ক্রিপ্টো জগতের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকে যে কয়েনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই কয়েনটির কিন্তু খুব ভালো রেপুটেশান রয়েছে এবং আগামী দিনে মানে ফিউচারে কিন্তু এই কয়েনটি সকলকে ভালো রকম প্রফিট দেবে এবং বর্তমান সময়ে কিন্তু খুব কম দামে এই কয়েনটিকে বাই করা যাবে তাই গাইস যদি আপনারা এই কয়েনটিকে বাই করে আপনাদের পোর্টফুলের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু আগামী দিনে ভালো রকম প্রফিট এই কয়েনটি থেকে বুক করতে পারবেন আর এই কয়েনটির নাম হচ্ছে ফাইল কয়েন যেটাকে ফিল বলে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে ব্রিটিশি রয়েছে কুড়ি হাজার ডলারের মধ্যে আর এখন যদি আপনাদের সামনে ফিল কয়েনটিকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস চলছে ফাইভ ডলার এবং আমি মোটামুটি প্রায় এক থেকে দেড় মাস আগেও কিন্তু এই কয়েনটি কিনে ভিডিও বানিয়েছিলাম যখন এই কয়েনটির দাম মোটামুটি পাঁচ ডলারের কাছাকাছি ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের মাসে মানে জুলাই মাসে এই কয়েনটি টেন ডলার হাই দেখেছে এবং আগস্ট মাসে এই কয়েনটি ইলেভেন পয়েন্ট ডলার হাই দেখিয়েছে মানে আমার আগের ভিডিও দেখে যারা এই কয়েনটিকে তখনের প্রাইসে বাই করেছিলেন তারা কিন্তু অলরেডি ডবল প্রফিট পেয়ে গিয়েছেন এই কয়েনটি থেকে এবং গাইস আবার কিন্তু এই কয়েনটি কেনার জায়গাতে চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আপনারা এই কয়েনটিকে বাই করে রাখলেও ভালো রকম প্রফিট পেয়ে যাবেন তো গাইস তার আগে দেখে নিন এই কয়েনটির র্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো র্যাঙ্ক রয়েছে এবং বাইন্যান্সের মধ্যে আপনারা র্যাঙ্ক দেখতে পাচ্ছেন থার্টি ফোর এই কয়েনটি টোটাল সাপ্লাই সাতাশ কোটি যার মধ্যে পুরোটাই সার্কুলেশন সাপ্লাইয়ের মধ্যে চলে গিয়েছে এবং মার্কেট ক্যাপও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এবার গাইস এই কয়েনটির মান্থলি গ্রাফটা একটু ভালো করে লক্ষ্য করুন যে মাসে এই কয়েনটি বাইন্যান্সের মধ্যে লঞ্চ হয়েছিল সেই মান্থে কিন্তু এই কয়েনটি চারশো ডলার চলে গিয়েছিল আমরা এই প্রথম মাসের প্রাইসটাকে ছেড়ে দিচ্ছি কারণ কোনো কয়েন যখন কোনো এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ হয় তখন একটা হঠাৎ করে পাম্প দেখা দেয় কিন্তু তারপরেই সেই কয়েনটি তার স্টেবেল জায়গাতে চলে আসে এবং দেখতেই পাচ্ছেন এই কয়েনটি বাইন্যান্সের মধ্যে লঞ্চ হয়েছিল দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে এবং তার পরের মাসে যদি আপনারা এই কয়েনটি হাই প্রাইস দেখেন সেটা হচ্ছে থার্টি ফাইভ ডলার তারপরের মাসে হাই প্রাইস থার্টি ফোর ডলার এবং দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে হাই প্রাইস টোয়েন্টি সিক্স ডলার ফেব্রুয়ারি মাসে ফিফটি থ্রি ডলার মার্চ মাসে ওয়ান নাইনটি সেভেন ডলার এবং এপ্রিল মাসে এই কয়েনটি তার অল টাইম হাই দেখেছিলো দুশো ডলার এবং আপনারা লক্ষ্য করে দেখুন বিটিসি যে সময় বুল রানের মধ্যে ছিল মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দু হাজার সালের সেই সময় সেপ্টেম্বর মাসে এই কয়েনটির প্রাইস ছিল ওয়ান ডলার অক্টোবর মাসে প্রাইস ছিল এইট্টি ডলার এবং নভেম্বর মাসে প্রাইস ছিল মোটামুটি প্রায় সেভেন্টি ডলার মানে আপনারা যদি অ্যাভারেজ প্রাইস ধরেন একশো ডলার আর বর্তমান জায়গা থেকে যদি এই কয়েনটি একশো ডলারে যায় তাহলে কিন্তু আপনারা আঠেরো থেকে কুড়ি গুণ প্রফিট পেয়ে যাবেন এই কয়েনটি থেকে এবং আপনারা যদি বর্তমান প্রাইসেও এই কয়েনটিকে বাই করেন তাহলেও কিন্তু আপনাদের লস হবে না আর আপনারা যদি বর্তমান প্রাইসে বাই করেন তাহলে কিছুটা ব্যালেন্স রেখে দেবেন অ্যাভারেজিং করার জন্য এবং ম্যাক্সিমাম ডাউনে যদি কিনতে চান তাহলে আপনারা সাড়ে চার ডলারের টার্গেট রাখতে পারেন এবং যদি এখনের প্রাইস এবং সাড়ে চার ডলারে আপনারা বাই করতে পারেন তাহলে আপনার এই কয়েনটির যে অ্যাভারেজ প্রাইস আসবে সেটা হয়ে যাবে পাঁচ ডলার আর সেই পাঁচ ডলার থেকে একশো ডলার যাওয়া মানেই আপনারা সলিড কুড়ি গুণ প্রফিট পেয়ে যাবেন যেটা একটা হিউজ পরিমাণ প্রফিট তবে গাইজ এই কয়েনটি কিন্তু আপনারা লং টাইমের জন্য হোল্ড করবেন কারণ ফিউচারে কিন্তু খুব ভালো পোটেন্সিয়াল রয়েছে এই কয়েনটির ভালো জায়গায় যাওয়ার যদি গাইস আপনারা বর্তমান সময়ে এই কয়েনটির ওয়ান আওয়ার গ্রাফ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ওয়ান আওয়ার গ্রাফের মধ্যে কিন্তু এই কয়েনটি একটা ভালো সাপোর্ট নিচ্ছে তো এই জায়গা থেকে ব্রেক ব্রেকডাউন বা ব্রেকআউট দুটোই কিন্তু হতে পারে যদি ব্রেকআউট হয় তাহলে প্রাইস ওপরের দিকে যাবে এবং ব্রেক ডাউন হলে প্রাইস নিচের দিকে যাবে কিন্তু বিটিসি এই মুহূর্তে খুবই খারাপ জায়গায় রয়েছে এখান থেকে বিটিসি যদি ওপরের দিকে যায় তাহলে অবভিয়াসলি এই কয়েনগুলি ওপরের দিকে উঠবে আর যদি বিটিসি ডাউনের দিকে যায় তাহলে নর্মালি যেমন হয় প্রত্যেকটা কয়েন ডাউনের দিকেই যাবে তাই গাইস এরপর বাকিটা ডিপেন্ড করছে আপনাদের উপর যে আপনারা কোন প্রাইসে এই কয়েনটিকে কিনবেন তো আমার রায় যদি মানেন তাহলে বর্তমান প্রাইসে কিছুটা কিনবেন মানে ফিফটি পার্সেন্ট কিনবেন বাকি আরও যখন ডাউনে যাবে তখন ফিফটি পার্সেন্ট কিনবেন বা এটাও করতে পারেন থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট এই রেশিওতেও কিন্তু আপনারা বাই করতে পারেন তো আপনাদের যেমন সুবিধা সেই হিসাবে বাই করে রাখতে পারেন এই কয়েনটিকে তবে অবশ্যই পোর্টফোলিওর মধ্যে এই কয়েনটিকে বাই করে রাখার চেষ্টা করবেন তো গাই এটাই বলা ছিল আজকে ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন তাতে নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ